জমি বিবাদের জেরে একমাত্র ছেলের হাতে আক্রান্ত মা। ঘটনাটি নদিয়া জেলার শান্তিপুর থানার বাথানগাছি পাবনা পাড়ার। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা দীপালী ঘোষের স্বামী গত এক বছর আগে মৃত্যু হয়। এরপর কোনো রকমে রোজগার করে তার একমাত্র পুত্র সন্তান এবং দুই কন্যা সন্তানকে বড় করে তুলেছেন মা দীপালী ঘোষ। অন্যদিকে 18 বছর বয়স হতেই তার একমাত্র ছেলে বিবাহ করে স্ত্রীকে নিয়ে অন্যত্র থাকে। দীপালী ঘোষের অভিযোগ, তার স্বামীর 3 বিঘা চাষের জমির ওপর তার ছেলে বাড়ি করে বসবাস করার পাশাপাশি জমির দেখাশোনাও করে। কিন্তু ছেলের দাবি, ওই 3 বিঘা জমি সহ তার মা যে জমিতে বসবাস করেন সেই দুই সম্পত্তি ছেলের নামে লিখে দিতে হবে। এই নিয়ে মা ও ছেলের মধ্যে মাঝে মধ্যেই বিবাদ সৃষ্টি হয়। এদিন মা ছেলের এই বিবাদ চরমে উঠলে পাথর ছুড়ে মা দীপালী ঘোষের মাথা ফাটিয়ে দেয় ছেলে সুকেশ ঘোষ। দীপালী ঘোষের 2 মেয়ে প্রতিবাদ করলে তাদের ওপরেও চড়াও হয় সুকেশ ঘোষ। এই ঘটনায় শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর 2 কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হন অভিযোগকারী দীপালী ঘোষ। এছাড়াও ছেলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। আপনার মাথা কে ফাটিয়ে দিল? ছেলে। কেন? আমি ওর বাবা মরে গিয়েছে, ওর অশান্তিতে অশান্তিতে, ওই একটা মেয়ে, ওই একটা মেয়ে, আমার এরকম বয়স, কিছু খেতে মেতে দেয় না, আমাদের দুধের ব্যবসা ছিল, ও সব নিয়ে নিয়েছে। 3 বিঘে জমি কিনেছিলাম। কয় ছেলে আপনার? একটাই ছেলে, ছেলের বেশি বয়স হয়নি, 18 বছর বয়স থেকে বদমাইশ হয়ে গিয়েছে, বিয়ে করে যে ছেলে হয়েছে ওর মতন ও বুঝে নেয়, সব কিছু নিয়ে নেয়, বোনের বিয়ে দেবো কি কিছু কিচ্ছু দেখে না, লোকের বাড়ি বাড়ি ফুল গেঁথে খায়, মেয়েটাকে পড়তে দেবো কোনো টাকা পয়সা দেয় না, কন্ট্রোলে চাল খায় আর ওই ফুল গেঁথে বাজার হাট করি খায়। দিয়ে আমার ওই মেশিন আছে, কারেন্ট হয়নি এখনো, বাড়ির থেকে লোড গেঁথে মেশিন ওর বাবা চালাতো, ওই মেশিনের চাবি ওর কাছে ছিল, চাইতে গিয়েছি সকালে, বউটা বললো নেই, তা আমি বলছি আমাদের কাছে থাকলে থাকে, তোমাদের কাছে নেই, এই কথা বললে আমি চলে এসেছি, তালাটা ভাঙা ভাঙা ছিল, তালাটা খুলে আমি আবার অন্য তালা দিয়ে এসেছি, দিয়ে এসে মেম্বারের বাড়ি গিয়েছি। মেম্বারের বাড়ি গিয়ে ওরা অনেক কবার এসেছে, ও কাউকে মানে না। দিয়ে মেম্বার বললো কি যে কাকি, ওর বাবা বলছে তাহলে এরকম, তাই তো আরও দুজনা ছিল দাঁড়িয়ে, তারা বলছে তাহলে লোকজন নিয়ে আরেকবার বস, বলছে না ও খুব বদমাইশ, ও শুনবে না, থানায় না দিলে আইনে যাক, নাই ভয় পাচ্ছে না কাউকে। আপনাকে মানলো কখন? হ্যাঁ, দিয়ে তারপর ওদের বাড়ি থেকে ঘুরে এসে আজকে দুয়ারে সরকার বসবো, ওদেরকে কাগজ মাগজ জমা দেবো বলে, স্বাস্থ্যসাথী কার্ড আর ওর বাবা মরে গিয়েছে বিধবা ভাতা জমা দেবো বলে কাগজগুলো নিচ্ছি। বাড়ি থেকে বউ এসে বলেছে, ও গরু দোয়াতে গিয়েছিল, বউ এসে বলেছে, এসেছিলো চাবি নিতে, কি কোথায় বলেছে জানি না, আমি সেই কাপড় টাপড় পরেছি, বাথান কাছে স্কুলে দুয়ারে সরকার জমা দিতে যাবো। দিয়ে গিয়ে ও কী বলছে, তোদের কী বাড়াবাড়ি উঠেছে রে, এই কথা বলে আনছি কি, আমি কথা বলছি এরকম করে মেরে ফেলবো, এ করবো। দিয়ে বাস দিয়ে ও দেখেন ফোনে তোলাও আছে, বাস নিয়েছে, আমি মেয়েটা ঘরে দুধ দিয়ে দিল, দিয়ে আমি দুধ দিয়ে দাঁড়িয়ে আছি, দিয়ে একটা ছেলে আমাদের বাড়ির সামনে দাঁড়ালো, ওকে দেখে আমি যে ওর সামনে তাহলে মারবেন, আমি ঘর থেকে যাই বেরিয়েছি, আর এরকম ওই রাস্তায় বড় বড় পাথরের মতন যে পাথরগুলো থাকে ওই পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, আর শুধু খিস্তি মারে, তুই ওই একটা ছেলে আর মেয়ে, মেয়ে দুটো। অভিযোগ করছেন থানায়? হ্যাঁ। কি নাম ছেলের? ছেলে সুকেশ ঘোষ। বয়স কত হবে? 21 বছর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাথানগাছি পাবনা পাড়া। আপনার নাম? দীপালী ঘোষ। কে কে মারলো? দাদা মেরেছে। তোমার সামনে? হ্যাঁ, আমি ছিলাম, আরো পাড়ার অনেকে ছিল। কারণ মেরেছে কারণ ওই যে ওর জমি জায়গা, ওখানে সর্ষে টর্ষে লাগায়, মা কিছু চাইলে দেয় না, দিয়ে মা বলেছে যে হচ্ছে তোর ভাগের টুকু তুই চাষ করবি, আমাদের টুকু আমরা যেমন পারি খাবো, ও সব নেবে, এর জন্য মার কাছে গিয়ে বলে যে ওকে জমি জায়গা দিয়ে দিতে, বাবা বেঁচে থাকতে বাবাকে বলতো যে সব বাবাকে দিয়ে দিতে, মানে দাদার নামে লিখে দিতে। বাবা কি কারণে মারা? বাবা ওর সঙ্গে অশান্তি করেই ঘরেও ফরমাইল এনে রেখেছিল, আমাদের দুধ ছানার ব্যবসা ওই কিনে এনেছিল ফরমাইল। ও কি, ও কি নেশা টেশা করে? হ্যাঁ ও করে, দিয়ে ওর সঙ্গে সেদিন ঝগড়া হয়েছিল, দিয়ে বাবা খেয়ে ওইটা খেয়ে মরে গেছে। আমার ছোট বোন যদি কিছু বলতে চায়, ছোট বোনকে সুকেশ ঘোষ। কি চাইছো তোমরা এখন? এখন চাইছি ওর মতো, ওর যেটুকু বাবার সম্পত্তি সমান আইনি, তো ও যতটা পায় ও নেবে, আমাদের যতটুকু আমাদের নিয়ে আমাদের মতো থাকতে দেবে, যাতে অশান্তিটা করতে না আসে, বারবার যাতে মাকে মারতে না আসে আমাদের মাঠ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।